পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় চারটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজারুল হক প্রধান ফলক উন্মোচনের মাধ্যমে উন্নয়ন কাজগুলোর উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক ও উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।